কি বললি? প্রকাশ, অমানসিক করিস না, একটা লাশ রাত থেকে পড়ে আছে, চল দাদা। দাদা, কি বলবো, উপায় নেই। তা না হলে এমন করে দুটো বেতের বাড়ি দিতাম যে শালার শিক্ষা হয়ে যেত। কি বললি রে বাবু, কি বললি বল, চুপ করে আছিস কেন, বল কি বললি, বল কি বললি, আরে বল না কি বললি। তোকে কিছু বলিনি। ফের ঝুট বলছিস কেন রে শালা, আরে বল না কি বললি। বললাম যে লাশটা অনেক দূর থেকে এসেছে, তাড়াতাড়ি চল, কেটে কুটে আমাদেরকে মুক্তি দে। এ বাবু, বাবু তুই বল, বল না, এস বাবু সত্যি বলছে না ঝুট বলছে, বল না বাবু। সত্যি বলেছে, আমরা তোকে কিছু বলিনি। হ্যাঁ সত্যি বলছি, তোকে কিছু বলিনি, এখন চল। আরে রে 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 রে, এই প্রকাশ, এই তোর মানবতা বলে কিছু নাই, সকাল থেকে এত অনুরোধ করছি তার কি কোনো দাম নাই? অনুরোধ করার জন্যই তো গরমটা বেড়েছে। দেখলি বাবু, দেখলি ফেরেস কি বললো? না না কিছু বলেনি, তুই কি যাবি? আরে এই ছোড়া, এই জানা রে, তু বলার কেড়ে মাগি। হ্যাঁ ভালো কথা বলছিস তো গালি দিচ্ছিস কেন? ভালো কথা বলতে তোকে কে বলেছে রে মাগি? হ্যাঁ তোকে কে বলেছে? এই দারোগা বাবু, খারা খারা কি দেখছিস, যার ওকে মার, মারতে মারতে লিয়ে যা। এই তুই কি বললি? এই এ কি বললো রে? এ বাবু, বাবু শোন, হামি সালা প্রকাশ আর বডি কাটতে যাবে না, তোরা যা। ও বলেছে, আমরা তো তোকে কিছু বলিনি, চল বাপ, আর ঝামেলা করিস না। কি বললি আমাকে, তুই বাপ বললি? হ্যাঁ ঠিক আছে, চল চল, এ চল। আরে রে রে রে, এই বাবু, বাবু শোন, আমার দারু কহা। হ্যাঁ আরে দারু টারু সব মর্গে আছে, আগে চল, গেলেই পাবি। ঠিক আছে চল, ফিরিয়া আসে আমি দেখিয়া লেব। আরে রে রে রে, হ্যাঁ হ্যাঁ দেখে লে। ছেলা কেন, এই হলো তোমাদের আসার সময়। কি আর বলবো, পড়েছি না নবাবের হাতে। প্রকাশ থাম, অনেক হয়েছে,
সকাল থেকে এখানে বসে আছি এখন আর এর এর ছেড়ে লাশ নিয়ে ভেতরে চল যাচ্ছি এ পুলিশ বাবু আমার দারু কা দারু দে দারু আছে তুই তোর কাজ কর দারু পাবি এলে থাকলো দারু না দিলে আমি সালা বডিতে হাত দেব না দারু দিচ্ছি আগে তুই লাশ তোল না ডাক্তার বাবু আগে দারু ফের লাশ এই নে বাংলা দিলি যা সালারা বডি রুপাইয়া তোরাই খা এ ডাক্তার বাবু চল সালাকে কাটা ছেড়া করি রূপা রূপা দরজা খোল তুই কোনো চিন্তা করিস না আমি তোকে কথা দিয়েছি আজও কাল তোকে আমি বিয়ে করে এখান থেকে নিয়ে যাবো জানি না কবে তা করবে খালি তো বলে যাচ্ছ বললাম তো চিন্তা করিস না রূপা দরজা খোল একটু বস দরজা খোল না রূপা আরে খোল না দরজা এই চুপ করে বসে থাক দেরি হবে দেরি হবে আচ্ছা হোক আমার একটা আমানত তোমার কাছে রাখো আমানত এতদিন তোমাকে বলিনি আজ বলছি আমি সামান্য একজন মাস্টারের মেয়ে অনেক প্রলোভন দেখি আমাকে বিয়ে করেছিল বিয়ের এক বছর যেতে না যেতে নিপা পেটে আসেন তারপর হঠাৎ একদিন নয়ন আমাদেরকে নিয়ে শহরে আসে কিছু বুঝে উঠতে না উঠতে সে আমাদেরকে এই পাড়ায় বিক্রি করে চিরদিনের জন্য পালিয়ে গেল পাড়ার ব্যাপারটা বুঝতে পেরে এই ঘরে দরজাটা খুলিনি অনেকদিন কিন্তু বেশি দিন বন্ধ রাখতে পারিনি ওদের অত্যাচার একদিন খুলে দিতে বাধ্য হলাম সেই থেকে আজ পর্যন্ত এই দেহ বিক্রি করে দেখো অনেক টাকা জমিয়েছি এখানে এত টাকা নিরাপদ নয় খুব গোপনে রেখেছিলাম এই টাকাগুলি তোমার কাছে রাখতে চাই আজ হোক কাল হোক তোমার ঘরে তো আমি যাবই এ রূপা আরে দরজা খোল রূপা আমি প্রকাশ আছি এই প্রকাশ আছিস তো কি হয়েছে বাইরে দাঁড়া আরে দরজা খোল আজ মেলা রূপিয়া আছে রে দরজা খোল ঠিক আছে তোর টাকা এখানে থাকাও যা আমার ঘরে থাকাও তাই সেই বিশ্বাসে তো তুলে দিলাম দরজা খোল রূপা হামাক লে লে আমি গেলাম ভালো থাকিস দরজা খোল এই রূপা দরজা খোল না কে বেসালা চোর বাপ
বাপ এই তো ডান্ডা সরা হ্যাঁ ডান্ডা সরা সরালাম আচ্ছা সালা সারা রাত তো ওই বাবুকে কাটিয়ে দিলি আমি বাড়ি যাবো কখন তোর বাড়ি যেতে হবে না এইখানে মরে পড়ে থাক না বাড়ি যেতে হবে না এখানেই পুরিয়া মরব আয় আয় এখানে আয় এখানে এখানে আয় আমার কাছে আয় রূপা হরিদা হরিদা আমি মানিক ও তুমি নমস্কার নমস্কার তা কি ব্যাপার না কিছু না এলাম শুনলাম আপনি নাকি মোটরসাইকেলটা বেচে দেবেন তুমি কিনতে চাও আপনি যদি বেচেন তাহলে চিন্তা করতে পারি আমি তো বিক্রি করতে চাই দেখো কিনতে পারবে কিনা পাড়া না পাড়া উপরওয়ালা ইচ্ছা তাও তো পছন্দের একটা ব্যাপার আছে না পছন্দের কি আছে আপনি চালাচ্ছেন না পথ পথ করে আপনি পারলে আমি পারবো না কেন তাই না ঠিক আছে চলো দেখো চলেন এসো
কিরে সুধামণি, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। এই মোটরসাইকেলটা কিনলাম। তুই মোটরসাইকেল কিনলি তো আমার কি? মিষ্টি খাবি না? আমাকে না, তোর মাগিকে খাওয়াগা। রাগিস না, আয় ওঠ। উঠবো? আরে এ উঠবো বলছি তো, ওঠ। আমি মার কাছে যাব। সত্যি তোর কোন জাদু আছে? তা না হলে এই বনে এত ফুল থাকার পরও সব ভ্রমর কেন জানি এসে তোর রূপের আগুনে পুড়ে মরে। আরে দূরে আছিস কেন? কাছে আয়, আয় না। আমি মার কাছে যাব। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। কি রে বললি না, কেন এত ভ্রমর এখানে পুড়ে মরে? আরে বললাম তো এখানে ঘুমা। আমি মার। কি দোষী মেয়ে রে বাবা। আরে ভাই শোন, দাঁড়া, মা শোন না, দরজা খুলো। এই সময় ছুরিটা আবার মামা করে চালাচ্ছে। রূপা দরজা খুল। এসব কি হচ্ছে? তোর দোষী মেয়েকে ঘরে নেই। মাসি, মাসি এতে কি বলছো মাসি? আমি কি করব, তোর মেয়েই তোর ঘরে আসার জন্য অস্থির হয়ে গেছে। মাসি, মাসি একটু দয়া করো মাসি। না বাপু, আমি তোর এই দস্যী মেয়েকে আর সামলাতে পারবো না, তোর ঘরে নেই। না না মাসি, এত লজ্জার কি আছে? আজ হোক কাল হোক মেয়েকে তো একদিন ঘরে নিতেই হবে, বরং এখন থেকে অভ্যাসটা হোক। খা।
কিরে কবির, ভালো আছিস? হ্যাঁ ভালো। শুনলাম আপনি নাকি হরিদাস সাইকেলটা কিনলেন। হ্যাঁ ওই যে। কত নিল? কত আর নিবে, শখের তোলা লাখ টাকা। তারপর তোর কথা বল, কি জন্য এসেছিস? ইয়ে, আমার টাকার খুব দরকার। বাগানটা নিতে চেয়েছিলেন, নেবেন নাকি? বেচবি? বেচবো বলেই তো আপনার কাছে এলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাম টাম কিছু ঠিক করেছিস? ওটা নিয়ে আপনার সাথে ঠেকবে না, এখন আমি যাই। ঠিক আছে যা, কে লাগবে দেখা করিস। আচ্ছা। আমার মোটর সাইকেল ধরবি না। আরে বল পিপি মেরে অঙ্গনা পঞ্চে জার যা। প্রকাশ, এই প্রকাশ বল, খালি সুধামণি কে চোখে পড়ে, আমাকে পড়ে না? আরে তোকে চোখে পড়ে কি হবে রে সালি? কেন আমাকে বিয়া করবি? বিয়া করবে? আরে প্রকাশ, ঘাটের অবস্থা এত খারাপ, সংস্কার হয় না কতদিন আগে। সেই যে বরকর্তা স্বর্গবাসী হওয়ার পর এই ঘাটের আর কোনো সংস্কার হয়নি। কি আশ্চর্য, যে ঘাট থেকে স্বর্গযাত্রা শুরু হয় সেই ঘাটের অবস্থা এত খারাপ। কর্তাও তো এই ঘাটে আসেননি কতদিন। সে তো অনেক দিন, বাবা যেদিন স্বর্গবাসী হয়েছিলেন সেদিন এসেছিলাম, তখন তো আমি সবে শিশু। কি আর বলবো কর্তা, মতে কতজন পেন্নাম বাবু। কি রে তুই এখানে, হাত মুখ ধুচ্ছিলে বাবু? আচ্ছা এই জলে, এই নোংরা জলে তোর হাত মুখ ধোয়া মানায় না। তুই আমার সান বাঁধানো ঘাটে যাস। ও তোর সান বাঁধা ঘাটের জল কি খুব পরিষ্কার রে বাবু? তা অনেকটাই। থাক বাবু আসি। যা বলছিলাম, ঘাটের এত বেহাল অবস্থা। আমি তো সে কথা সর্বক্ষণ সবাইকেই বলি, স্বর্গযাত্রার প্রাককালে। আর যাই হোক, স্বর্গে যাওয়ার সিঁড়িটা তো পরিচ্ছন্ন রাখা দরকার। কজন সেসব বোঝে কর্তা? ঠিকই বলেছেন, কজন সেসব বোঝে। যাকগে, এই বিষয়টা নিয়ে কয়েকদিন পরে আপনি আমার সঙ্গে দেখা করবেন, ঠিক আছে? চলুন। কিরে প্রকাশ, কি খাচ্ছিস? খাবি? লেখা তে খা। দে না। আরে ভাজিলে? নিছি। শ্মশানে হাত মুখ ধুচ্ছিনি, তখন ওই হরিবাবুর সাথে দেখা হলো। কিছু বলছিল? হুম বলছিল। কি বলছিল? আর সানবাদা ঘাটে যায়া আমাকে হাত মুখ ধুতে বলছিল। তুই গেছিলি মাকি? এ হারামি, তুই আমাকে গাল দিচ্ছিস কেন রে? আমি হরির ঘাটে থুক ফেলি, থুক ফেলি, থুক। এ এ সুধামণি, সুধামণি আমার কথা শুন। ছাড় আমাকে। সুধামণি আমার ভুল হইয়া গেছে, আর গালি দিব না। তুই এসেছিস? কাল সকালে তুই রেডি থাকিস, তোদের বাগানটা রেজিস্ট্রি করে নিব। আচ্ছা এই শোন, আমি তোকে কাল তুলে নিয়ে যাবো। হ্যাঁ আমাকে রূপা দরজা খোল। স্যার,
তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। নে দেখি এবার একটু জল ঢেলে তৃষ্ণাটা মেটাতো। এ রূপা, দরজা খোল। এ রূপা, আমি প্রকাশ আছি, দরজা খোল। এই প্রকাশ আছিস তো কি হয়েছে? ঘরে বাবু আছে। ঘরে বাবু আছে? আরে কোন শালা বাবু আছে? দরজা খোল রূপা। এই যে দেখিস, ছুঁয়ে দিস না, ছুঁয়ে দিস না, অচ্ছুত কোথাকার। নমস্কার বল। সুধামণি, এ সুধামণি, এদিকে শুন। কি বলতি বল? এই প্রকাশ কারে? কি জানি, লাওয়ারিস বডি বলে এসছে, মনে হয় ওখানেই আছে। কেনে শুননু, ও বলে আজকাল বেসা পড়ায় পড়িয়া থাকে। অ পড়িয়া থাকে তা তোর কি? আমার ফের কি? তুই ওকে বিয়া করবি এর লেগে বন্নু? হ্যাঁ আমি ওকে বিয়া করবো, তাতে তোর কেন গা জ্বলে হারামি? এই বেসা গাল দিবি না বন্নু। কি তুই আমাকে বেসা বললি? আজ যদি তোকে আমি জাতা পিতা না করি তো আমার নামে সুধামণি না, সুধামণি না। এই মাগি শালা হারামি, ছাড়িয়া দে, আমার ছাড়িয়া দে, চারু আজ দিবি না বলছি। এই আমার ছাড়, চুল ছাড়। এই শুন, আজ ছাড়িয়া দিনু, ফের যদি কোনোদিন বলেছিস তাহলে এই ঝাঁটার খিলা থাকবে না, সব তো পেটে ভাঙবো। যা শালা হারামি। আর বিয়ারিসে মরবি শালা, গোরস্থানা মাটি দিতে দিল না, শ্মশানেও নাকি ঠাকুরের অসুবিধা আছে। এখন কি করবি? তাড়াতাড়ি কর। কি আর করব, চল শালাকে এখানেই পুঁতে দেই। হ্যাঁ চল। হায় রে মানুষ, মূল্য বলে শালা জায়েত লাগবে। হ্যাঁ বলো মা। সরিয়া অজগর, অজগর সরিয়া, সরিয়া আতে আম। বলো আতে আম। মা একটা গল্প বলো না। এক ছিল গ্রাম, সেই গ্রামে ছিল একটা মা, তার ছিল একটা মিষ্টি মেয়ে। এক ঘরে থেকেও মার সাথে মেয়ের দেখা হতো না। মেয়ে একদিন অনেক হয়েছে, আয়। না না আমি যাব না, আমি মার কাছে থাকবো। এখন আয় তো। না আমি মার কাছে থাকবো। থাক না মাসি, আর একটু পরে না হয় নিয়ে যাও। আর ঢঙ্গের কথা বলিস না, আয়। ও আয় বলছি, আয়। মা মা কি বলছিলে বলো।
জীবনে তো তুমি কিছুই করলে না, সব বিক্রি করে খেলে, দিন দিন সংসারটা ধ্বংস হয়ে গেল, ভগবান আমাদের একটা সন্তানও দিলেন না। আমি তো আর বেশি দিন বাঁচব না, স্বর্গবাসী হওয়ার আগে তোমাকে একটা কথা বলে যেতে চাই। বলো। তুমি একবার কাশী থেকে ঘুরে এসো, আমার বড় শখ ছিল তোমার সাথে তীর্থে যাওয়ার, আমি তো পারলাম না, তুমি একবার যাও। অসুস্থ শরীরে আর এত কথা বলো না তো, এখন একটু ঘুমোবার চেষ্টা করো। তীর্থে যাওয়ার কথা বললেই তুমি আমাকে ঘুমোতে বলো। কিছু টাকা আর 6-7 ভরি স্বর্ণলঙ্কার আছে, সাবধানে নিয়ে যেও। তা তোকে বলতে হবে না। বিয়ের ব্যবস্থাটা কবে করবে, কিছু ঠিক করলে? খুব তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি করো, আমি বাপুরি থেকে নিপাকে নিয়ে বের হতে চাই। দেখো তোমার জোড়হাত করি। তুমি যত তাড়াতাড়ি ব্যবস্থা করো কেমন, যাও। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, যাও। পেন্নাম বাবু, হারাম জাদা ছোট জাত, এভাবে অশ্লীল দৃষ্টিতে মার দিকে কেউ তাকিয়ে থাকে? আবার যদি এখানে কখনো দেখেছি তো শিখ পুড়িয়ে চোখ দুটো একদম ছেদা করে দেব। যা ভাগ এখান থেকে, ভাগ। Thank you.
নাম সালা নাম আরে সালা বাবুদের পথে যাচ্ছিস কেন এদিকে এদিকে আর সালা আয় আর সালা জলে নাম আয় আরে সালা এদিকে সালা সুয়ার আয় আয় জলে নাম সালা সুয়ার গাধো সালা সুয়ার গাধো গাধো সালা সুয়ার আমি মোটরসাইকেল কিনেছি আজ তুই মোটরসাইকেলে বসবি আমাকে চেপে ধরে থাকবি সাসা সাসা কর বাতাস বাতাস চল 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 না চল 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 হবে না কিন্তু আয় না ছাড় আমাকে ছাড় ছাড় আমাকে
সুধা শালা ডোম এখন পালাচ্ছিস কেনে সাহস থাকি তো এইদিকে এই তুই এখন কি করছিলি আরে আমি তো গাধাতে যাচ্ছিনু আর ও হারামে এসে আমাকে ধরলো গাধুতে গেছিল চল আমার সাথে চল গাধুতে গেছিল শোন রূপা আমি আর ঝামেলা পোহাতে পারবো না সন্ধ্যা হলে আমার অনেক কাজ বাড়ে তুই এখন থেকে তোর মেয়েকে তোর ঘরেই রাখ না মাসি আর কখনোই তুমি অমন কথা বলো না আমি কখনোই ওর চোখের সামনে আমার দেহ বিক্রি করতে পারবো না মাসি এইসব সিনালিপা না আমার আর ভালো লাগে না রূপা বেশ সারাবার চোখ খুলেছে কিসের এতটা বয়স হলো এমন কথা আমি কোনোদিন শুনিনি কে তুই কিরে বলবি না কে তুই বল কার মেয়ে তুই কি হয়েছে ঠাকুর মশাই দেখুন না কর্তা হঠাৎ এই মেয়েটা কোত্থেকে এসে পূজোর ঘরে হাজির কার মেয়ে এত জিজ্ঞেস করছি কিছুই বলছে না আরে এ মেয়ে তো বেশ্যাপাড়া ভগবান ও এখানে এলো কিভাবে তাই তো ভগবান ভগবান এই এই বেরো বেরো এখান থেকে এই বেরো 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 বলছি বেরো ভগবান ক্ষমা দাও ভগবান ক্ষমা দাও ভাগ্যিস মেয়েটাকে আপনি চিনতে পেরেছিলেন কন্যা মানুষ তো না যেন সাক্ষাৎ ভগবান হয়ে এসে আপনি এই মন্দির রক্ষা করলেন আপনি ভালো করে মন্দিরটা ধুয়ে ফেলবেন ধোবো মানে চন্দন জলে ধোবো কর্তা ঠিক আছে তাই করুন কিরে তুই এখনো যাসনি কি ব্যাপার মানে ভালো আছো জি ভালো আপনি কেমন আছেন আছি আর কি কোথায় যাচ্ছেন যাচ্ছি না গিয়েছিলাম কদিন পরে মা থানে উঠবে তাই মণ্ডপটা একটু ঘুরে দেখে এলাম সব ঠিকঠাক আছে তো তা আছে তবে একটু আধটু কুকুর বেড়ালের অত্যাচার তো থাকবেই একটু কড়া নজর রাখতে হবে যা অবস্থা চারদিকের সে তো বটেই শোনো পুজোতে কিন্তু নেমন্তন্ন থাকলো তোমাকে আসতেই হবে বললে চলবে না না বাবু আপনার নিমন্ত্রণ কি ভুলি দেখবেন ঠিক সময় মতো চলে আসবো খুব খুব খুশি হব এখন চলি আদাব নমস্কার ভগবান এই প্রকাশ শুন
হরিবাবুর বহু বলে মরিয়া গেছে? হ্যাঁ মরিয়া গেছে, কেনে? হরিবাবু লোকটা একলা হইয়া গেল না রে প্রকাশ। হ্যাঁ একলা হইয়া গেল, তুই যাবি নাকি ওর কাছে? যা হারামি যা আয়। যা হারামি যা। ঠাকুর কি হয়েছে কর্তা? বিনা নেই, কিছুক্ষণ আগে সে স্বর্গবাসী হয়েছে। চলুন ঠাকুর শ্মশানে যেতে হবে, চলুন। তুই কোথায় যাচ্ছিস? শ্মশানে। কেনে? হরিবাবুর বহুটা ভালো মানুষ ছিল। চল চল চল। ¡Gracias!
পকেট বাবু, আজ আপনি বাড়ি চলে যান। বাড়ি চলে যাব কেন? কেন বাড়ি চলে যাব? বাড়িতে রানী নেই, এখানে আমি রাজা আর তুই রানী। আজ আপনার বাড়ির বাইরে থাকা উচিত নয়। উচিত নয়, উচিত নয়। যদি তুই পাড়ায় ঢুকেছিস তাহলে এই জানটা নিয়ে পালাই যেতে পারবি না, বলে দিনু। হ্যাঁ, যা যা এখান থেকে। আরে জানা, কত বড় সাহস! রাতে রাতে পাড়ায় ঢুকেছে, ফের বলে টাকা দিয়েছে। আসিস, ফের টাকা দিতে, বুঝিয়ে দিব। সুধামণি, এ সুধামণি, সুধা, সুধামণি, হে সুধামণি, তুই আমাক ছেড়ে চলে এলি কেন? চলিয়ে আসবো না তো কি করব? তুই আমার কে যে তোর লাগে আমি শ্মশানে বসিয়া থাকবো? স্যার, চলিয়ে এলি কেন? হ্যাঁ, ঠিকই তো বলেছিস। আমি তোর কে? আমি তোর কে? আর তুই আমার কে? আমি তোর কে? মা, মা আসি। মা, মামু, কিরে তোরা কেমন আছিস? ভালো। টুনটুনি। আরে সাহেব, কি এতদিন কোথায় ছিলে? বাইরে ছিলাম। কই? আছে আছে, আসে চলো। আরে ভেতরে যান না। এলে চালে, এই দেখিস ওদের মক্তবে যেন আমাদের কাপ টাপ না ঠেকে। হামার গে মগে কাপ ঠেকলে তখন জাত যাই, আর হামার গে বেটি ছেলেকে লিয়া বিছানায় সুতলে ওটা কি রে বাবু? আর তখন জাত যাবে কেনে? ওটা তো মিঠায় আছে, খাইতে মজা আছে না রে সুধামণি। আরে বাবু না হয় একটা কথা বলিয়া, তাই বলিয়া তার ইজ্জত লইয়া টানাটানি। আরে ফোকাস, থাম থাম থাম, তুই তো বাবু রে, একদম কাপড় খুলিয়া। আরে দেখ দেখ দেখ, সবাই দেখ, বাবু বিহারের মতো কি সুন্দর দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
এই টাকাটা ইমাম সাহেবকে দেন, মসজিদের উন্নয়নের জন্য আমার পক্ষ থেকে দিলাম। কাল জামাতে আপনার বিষয়টা আলোচনা হয়েছিল, কেউ কেউ বলেছিল আপনার চলাফেরা আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে একটু এদিক সেদিক। ওসব কথা আমার হয়েছে, কাপ ফাড়া দিলে কোনো অসুবিধা নাই। তাছাড়া আমি টাকাটা দিছি তো মসজিদের পায়খানা বানাবার জন্য। আমার হাতে না দিয়ে আপনি নিজে একটু কষ্ট করে ইমাম সাহেবের হাতে দিলে ভালো হয়। বুঝেছি, যান শুনেন, আপনার কথার মর্ম আমি বুঝেছি, আর কিছু বললাম না, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রূপা একটু জল দে। মাসি, কি রে, এর মধ্যে মানিক আসেনি? আমার চোখে পড়েনি, কেন রে? না, লোকটা অনেকদিন পাড়াতে আসে না তো, তাই জানতে চাইলাম। ও আসলে তো তোর ঘরেই যায়। হ্যাঁ, অনেকদিন আসে না তো, তাই। আসেনি, আসবে। মা, মা গো, চোখ মিলে আমার দিকে তাকা মা, আর চোখ বন্ধ রাখিস না, তাকা মা, ও মা, চোখ খোল মা, চোখ খোল, চোখ খোল। যা যা এখান থেকে, ওঠ ওঠ, যা, দূরে যা বলছি, যা যা এখান থেকে, যা দূরে যা, যা বলছি, যা যা। আমার তাকিয়ে দেখে বাবু, আমরা কি মানুষ না রে বাবু? সুধামণি কাছে আয়, আয় নির্ধর। নে না মার প্রসাদ। আরে নে, এই হে ভগবান, কেন তুই আমাদেরকে ছোট জাত বানাইয়াছিলি? কেন ভগবান, কেন কেন ছোট জাত বানাইয়াছিলি? ছোট জাত, হ্যাঁ সাবা, আমরা ছোট জাত। প্রকাশ, দরজা খোল। প্রকাশ, এই প্রকাশ, প্রকাশ শুন, লে একটু খেয়ালি। এগুলো কি রে সুধামণি? মায়ের প্রসাদ। প্রসাদ, প্রসাদ তুই কহা পেলি? ওই ঠাকুর দিয়েছে।
ঠাকুর ওই সালা প্রসাদ দিয়েছে। আমি তো চলে ঠাকুরের ঠাকুরের প্রসাদ লেছি সুধামণি। তোকে আমি তোকে আজ আমি আমার তো একটু সম্মান আছে নাকি? কদিন বিভিন্ন সামাজিক কাজে একটু বেশি ব্যস্ত থাকার কারণে আসতে পারেনি, তাই বলে এত অধৈর্য হওয়ার কি ছিল? আমি তো অধৈর্য হইনি, কয়েকদিন তোমাকে দেখিনি বলে একটু খোঁজ করেছি। খালি কি একটু খোঁজ করেছিস? চারিদিকে তো লাস্ট করে দিয়েছিস, তুই আমাকে খুঁজছিস, এরকম হলে তো আমার কোনো সম্মানই থাকে না। কি বললে তুমি? যে বলতে আমাদের বিষয়টা কে জানলে কি আর না জানলে কি? ওইটা তো এখনো বলছি, আমি কারো খাই না পড়ি, কোন শালাক কি বলবে বললে বলুক, কিন্তু আমাদের একটু চুপচাপ থাকাই ভালো, বিহাটা আগে হয়ে যাক। ও আর একটা কথা মনে রাখিস, বিশেষ করে এখন থেকে ওই শালা ডোমদের টোমদের আর বেশি ঘরে নিস না। এই দিন আমি এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ কি কারো মুখের উপর দরজা বন্ধ করার অধিকার আমার আছে? তাও একটু পারলে চেষ্টা করিস। এই জন্য তো বারবার তোমাকে বলি, যত তাড়াতাড়ি হয় একটু আশ্রয় দিয়ে এখান থেকে আমাকে আর আমার বাচ্চাটাকে বের করো। দেখি দেখি, আচ্ছা থাক গেলাম। প্রধান ঠাকুরের কথা তো তুই নিজের কানেই শুনলি, তোর ওই শুয়োরের পাল এসে মন্দিরের পেছনটা খুঁড়ে দিয়ে গেছে, তোরা এইসব কি শুরু করলি? তোদের তাণ্ডবে তো দেখছি আর নির্বিঘ্নে পুজো পার্বণও করা যাবে না। এখন তুই বল, এসবের জন্য তোর কি শাস্তি হওয়া উচিত? না রে বাবু, ঠাকুর ঝুট বলছে, আমার শুয়োর তো আমি ঘেরিয়ে রাখি। কি বললি? আমি ঝুট বলছি? আই মিথ্যাবাদী ছোট জাত, আমি ঝুট বলছি? অতি প্রত্যুষে নিজের চোখে দেখেছি তোর শুয়োরের পাল এসে খুঁড়ে দিয়ে গেল। হে ঠাকুর, শুয়োর তো সালা সব শুয়োর একই শুয়োর, ওই শুয়োরের পালের গায়ে আমার নাম লেখা ছিল। দেখেছেন দেখেছেন বাবু, সালা লম্পঝম্প দেখেছেন? হ্যাঁ সেই তো দেখছি, একেই বলে চোরের মায়ের বড় গলা। এই বাবু মুখ সামলে কথা বল, আমি চোর না বাবু, আমি চোর না, চোর থাকলে আসিস সালা তোরা। সুধামণি, এই সুধামণি, আমি তোকে বিয়া করবো।
যাবো। শো আমি মার কাছে যাবো। এখানে শো, ছাড়ো আমাকে। মার কাছে যাবো, মাকে ছাড়া ঘুম হয় না। চুপ কর, আর একবার কাকিকে মুখ থেকে বন্ধ করে দেব। সুধামণি, কি হয়েছে রে দুর্গা? তোকে একটা কথা বলতাম সুধামণি। কথা? কি কথা বলবি বল? তুই কাঁদছিস কেনে? এই দুর্গা, তুই কাঁদছিস কেনে? কি হয়েছে? তুই আমাকে বল কি হয়েছে। দুর্গা, আমার বোন নাই, তোকে আমি আমার বোনের মতো জানি। দুর্গা, দুর্গা তোর কি হয়েছে আমাকে বল। দুর্গা তুই কাঁদছিস কেনে? দুর্গা, সুধামণি, সুধামণি, আমার পেটে, আমার পেটে। দুর্গা, মানিক ভাই, মানিক ভাই। হুম, কি রে? ঘটনা কিছু শুনাচ্ছেন কেনে? কি হয়েছে? ওই ডোমপাড়া দুর্গা আমার নামে সালিশ ডেকেছে। বুঝেছি, এগুলো তাহলে করছে ওই সুধামণি। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবও তাই বলল। মানিক ভাই, সালিশে আমার পক্ষ থেকে আপনাকে একটু উপস্থিত থাকতে হবে। সালিশে তো থাকতে পারবো না, আগে থেকে আমার একটা কাজ আছে। তুই মনে হয় খুব ঘাবড়ে গেছিস। না না, আপনারা তো না, ঘাবড়াবো কেন? হ্যাঁ, ঘাবড়াস না, এসবকে লাথি মেরে যা বাড়ি যা। আর শোন, কি যাওয়ার সময় হরিবাবুর সাথে একটু দেখা করে যা। বাবুকে বল আমি সালিশে থাকতে পারবো না, হরিবাবু জেনে তোর পক্ষ থেকে সালিশে উপস্থিত থাকে। ঠিক আছে, দরকার হলে চেয়ারম্যানকেও বলে দেব। বলে দেব না, একটু বলি আন। এখন মনে হচ্ছে লাতে ওই মাগিকে না তোকাইছি। যা আয় শোন, এখন থেকে আর গায়ে টায়ে হাত দিয়ে কথা বলবি না, যা। আজান ভাই, আরে মানিক মিয়া যে, তোমার এই সাইকেলটা কেমন চলছে? এটা সাইকেল নাম মোটর সাইকেল, আমার হাতে পড়লে সবকিছু ঠিকঠাক চলে, এটাও পতপত করে চলছে। হ্যাঁ, সে তো জন্ম থেকেই দেখে আসছি। আচ্ছা থাক, চেয়ারম্যান ভাই ডোমপাড়ার একটা ব্যবস্থা করেন তো। আবার কি হলো? পেলে আপনি জানেন না কিছু? ডোমপাড়া দুর্গা যে কবির নামে সালিশ ডেকেছে, আপনি জানেন না? হ্যাঁ, সেটা তো জানি, ছেলেটাও বলে গেল। ওই তো, ওইটাই তো বলছি, কবির ছোড়াটা খারাপ না, আমরা সবাই ওকে চিনি, আপনিও চিনেন। এই নিয়ে আপনি কেন মাথা খারাপ করছেন? যান, ওটা আমি দেখব। আপনি মনে রাখবেন, আমি যতক্ষণ চেয়ারে আছি ততক্ষণ সম্মানী মানুষের সম্মান নষ্ট হতে দেব না। সে বিশ্বাস আমার আছে। ঠিক আছে, ব্যাপারটা দেখেন, আমি যাই। সালিশে আসবেন না? না। আচ্ছা, দেখা হবে। আমাকে বিয়া করতে চেয়েছিল। এই মিথ্যা বলিস না, খবরদার মিথ্যা কথা বলিস না। এ বাবু, এ কি বললি তো? ও ঝুট বলছে,
তোকে আমি গেল অমাবস্যা রাতে দুর্গার ঘরের সামনে ধরিনি বল ধরিনি এই থাম এদের এদের বাড়াবাড়িটা ইদানিং খুব বেশি রকমের দেখা যাচ্ছে মানে ভাবখানা এরকম যে আমরা যেখানে বসতে চাই ওদের জন্য সেখানেই বসতে হবে আরে ওই যে ছোড়াটা কি যেন নাম বলে প্রকাশ প্রকাশ হ্যাঁ প্রকাশ ওর বাড়াবাড়িও তো দেখি ওর শুয়ারের মতোই এই বাবু এই খবরটা সালা একদম বাজে কথা বলবি না এই প্রকাশ মুখ সামলে কথা বল শালা আর একবার যদি জোরে কথা বলিস তাহলে সারা জীবনের মতো গলা টিপে আমি তোর কথা বলা বন্ধ করে দিব এই এই হারামি জারুয়া কি বললি তুই তুই আমার ভাতা রেগে হাত দিবি দে দে দেখি তোর কত বড় সাহস এই ছাতা যদি আমি তোর মুখে না ভাঙি তো আমার নামে সুধামণিরা সুধামণিরা এই সুধামণি সুধামণি তুই থাম শালাকে আমি দেখছি এই তুই কি করবি তুই কি করবি চেয়ারম্যান ভাই আপনি এগুলার বিচার করেন তা না হলে আমি কিন্তু এবারে আগুন জ্বালিয়ে দেব ইচ্ছে হলে একজনের ঘাড়ে আরেকজনের দোষ চাপিয়ে দেবে এ হয় না চেয়ারম্যান সাহেব আপনি ব্যবস্থা করুন হ্যাঁ সত্যি কথাই বলছেন মেয়েটার নামটা জানো কি মেয়েটার নাম এখন ভুলে গেলি মেয়েটার নাম দুর্গা দুর্গা জাগা কথা আর বাড়াবো না দুর্গা এতক্ষণ যা শুনলাম তাতে মনে হচ্ছে মেয়েটা নষ্টা এই ডোমপাড়াটা মিউনিসিপ্যালিটির তাই এর ভালো মন্দ দেখার দায়িত্ব চেয়ারম্যান হিসেবে আমারই অতএব শেষ কথা হলো এই সালিশ থেকে দুর্গাকে এই শাস্তি প্রদান করছি যে দুর্গা আজ রাতের মধ্যে এই পাড়া ছেড়ে চলে যাবে অন্য কোথাও এই চেয়ারম্যান বাবু এটা তুই কেমন বিচার করলি কেমন বিচার করলি চলুন এই কবি রায় এই তোরা যা 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 কেমন বিচার করলি চান করার সময় নিজে দেখাইনি তুই ঝুট বলছিস রানী রানী তুই ঝুট বলছিস বল তো ঝুট বলছিস বল প্রকাশ চল নদীতে তোদের দুর্গার লাশ পাওয়া গেছে সুধামণি আমার হাতিয়ারে বাক্সটা দে
বের হব। বাবু, বাবু শুনিয়াছিস? দুর্গার কথা বলছি, ও তো ভাগ্যবতী, মা দুর্গার সাথে ওর বিসর্জন হয়েছে। এত বড় সৌভাগ্য কজনের হয় তুই বল। বলছি না কি বাবু, দুর্গার বিচারটা সঠিক হয়নি। এটা তো কোনো নতুন কথা নয়, বিচার যার বিপক্ষে যায় সেই মনে করে বিচার সঠিক হয়নি। না না রে হরিবাবু, না, তোরা ন্যায় বিচার করিস নি। এটা আমি ভগবানকে সাক্ষী রেখে সবাইকে বলবো, সবাইকে বলবো, সবাইকে বলবো। শোন, একটা চরিত্রহীন মেয়ে মানুষের বিষয় নিয়ে আর গলাবাজি করে বেড়াস নে, তা না হলে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে যাবে, তখন তোরও অসুবিধে হবে। এটা তো আমার কি কপাল রে বাবু। এই হরি বাবু বলতো, বল তোর আর কত দুর্গাকে মারবি? ভগবান সইবে না রে, সইবে না। দেখিস একদিন ঠিকই ভগবান তোদের বিচার করবে, বিচার করবে। এই সুধামণি, এগুলো বাদ দে, তোর বিচের কোনো প্রয়োজন হলে আমাকে বলিস, লজ্জা করিস না। তোকে আমার কোনো দরকার হবে না রে বাবু। নদীতে নাকি ডোম্পার একটা মেয়ের লাশ পাওয়া গেছে। হ্যাঁ, কার সাথে কি কি করে আসছে, আত্মহত্যা করেছে। বাদ দেখলে যা করছিস তাই কিছু ঠিক করলে কবে আমাকে পাপপুরি থেকে বের করে নিয়ে যাবে? এত মাথা খারাপ করে দিছিস কেন? এইখানে এলেই খালি শুনি এক গান গান, আর বললেই তোর একটা বেশ্যাকে বিয়ে করা ঘরে তোলা যায় না। আমার তো একটা সমাজ আছে, সম্মান আছে। এসব কি বলছো তুমি? ও বাবা, এখন থেকে আমার সহজ কথা বুঝতে পারিস না? সত্যি আমি তোমার কথা বুঝতে পারছি না। আচ্ছা তাহলে বুঝিয়ে বলিস, বুঝে কথা বলছিস তো? অপেক্ষা কর, কথা আছে না, সবুরে সবুর না মেও পড়ে। হ্যাঁ, আজকাল লক্ষ্য করছি তুমি আগের মতো নেই। তার মানে তোর চোখ আর মন দুটাই পাল্টে গেছে। ওই তুই নতুন মকেলে থেকে নজর দিচ্ছিস নাকি? বাজে কথা বলবি না। একজন নিয়ে বসে থাকলে চলবে? আরে হরি বাবু যে, নমস্কার। আদাব। আবার হঠাৎ কি মনে করে গরিবের বাড়িতে? না এসে তো আর পারলাম না, দুটো কথা আপনাকে বলা দরকার। এখানে কেন, ভেতরে চলুন। না ভেতরে আর যাব না, এখানে দাঁড়িয়েই বলে যাই। বলুন। আজকাল যা দেখছি তাতে তো সমাজের ওই নোংরা মানুষগুলোর জন্য আমাদের টেকাই দায়। ব্যাপারটা কি খুলে বলুন। আরে ডোমদের ওই ছুরিটা সুধামণি গতকাল আমার কাছে গিয়েছিল, আপনার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলল। আমার মনে হয় দুর্গার ব্যাপারটা নিয়ে এসে বেশ বাড়াবাড়ি করে বেড়াচ্ছে। হ্যাঁ আমার কানেও এসেছে, আমি নাকি সঠিক বিচার করিনি, এটা সেটা অনেক কথাই বলেছে। আরে আমি তো ধমকা ধমকি করে ওকে পাঠিয়েছি, আমরা যে সবাই একটা এটা ও প্রথমে বুঝতে পারেনি, পরে বুঝেছে। তবে আমার মনে হয় ওর ব্যাপারে একটা পদক্ষেপ আপনার নেওয়া দরকার। কিচ্ছু না, হারামজাদি এখানকার চাকরিটা খেয়ে ফেললেই
20 দাঁত ঝরে যাবে। তাহলে সেটাই করেন। আর শুনেন, এখনি ঠান্ডা করে দেন, সব দিক থেকে ভালো হবে। দেখেন না, আজই ব্যবস্থা করে দিচ্ছি, অপেক্ষা করতে হবে না। আমি তাহলে যাই, আবার আসবেন। আচ্ছা, আর হ্যাঁ, আপনি ওই যে শ্মশান সংস্কারের ব্যাপারে অনুদানের কথা বলেছিলেন, ৫০,০০০ টাকা পাস করে দিয়েছি। খুব ভালো, আগামীকাল পৌরসভার অফিসে এসে টাকাটা নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, নমস্কার। আদাব। দেখেন ইমাম সাহেব, আমি কিন্তু যা সত্যি তাই বলছি। আমার ইনকামে একটু এদিক ওদিক আছে। আসলে আমি টাকাটা দিতে চাচ্ছি মজিদের ওই মিনারের কাজটা সম্পন্ন করার জন্য। অনেকদিন ধরে এই কাজটা পড়ে আছে। সেদিন আমি মুয়াজ্জিন সাহেবের কাছে টাকাটা দিতে চাইলাম, উনি তো নিলেন না, বললেন যে আপনার হাতে দিতে। হ্যাঁ হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, আর আপনিও যা বললেন সব সত্যি কথাই বললেন। আপনার ইমানের কাজ করেছেন। আমি তো মানিক সাহেব, আপনাদের এখানে মুসাফির মানুষ। চাকরি আছে, আমি আছি, চাকরি না থাকলে আমিও থাকব না। আপনি বরং টাকাটা মসজিদ কমিটির সভাপতির হাতে দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমি টাকাটা না হয় সভাপতির হাতেই দেব। তবে আপনাকে আমি একটা সামান্য অনুরোধ করব। জি করুন। কদিন পরে নতুন মসজিদ কমিটি গঠন করা হবে। আমার খুব ইচ্ছা আমি যেন আপনাদের সেবা করতে পারি, তাই আমাকে নতুন কমিটিতে একটু রাখার ব্যবস্থা করবেন। দেখুন, এখানে যারা আছে তারা তো সবাই আপনারই জানাশোনা আত্মীয় স্বজন, তাদেরকে আমার চেয়ে আপনার বলাটা ভালো হয় না? হয় তা তো আমি বলবই, কিন্তু ইমাম সাহেব যদি আপনি বলে দিতেন তাহলে আর একটু ভালো হয়, তাই না? ঠিক আছে, আমি বলবো, তবে মনে হয় না আমার বলাটা ঠিক হবে। আচ্ছা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এ প্রকাশ, ইধার আ। বল কি হয়েছে বল। শুনিসনি সুধামনের চাকরি নাই? হ্যাঁ, মিউনিসিপালিটি থেকে শুনি আইনু। কে এই কাম করিয়াছে তুই জানিস না? আরে রাখ, ও ফির কি জানে? ও জানে শুধু দারু পিতে। ওকে পোজ করছিস কেন? আমি বললাম না এটা ও হারামি চেয়ারম্যানের কাম, ও কেন আমার চাকরি খেয়েছে জানিস? শুন, কদিন আগে হারামি আমাকে চোখে ইশারা করিয়াছিল। কি বললি? তুই কি ইশারা করিয়াছিল? তখন তুই কি বলিয়াছিলি? আমি ফের কি বলবো, ঝাঁটা দেখিয়াছিল হারামি, কি ঝাঁটা দেখিয়েছিল। জারুয়াকে ঝাঁটা দিয়ে মারিসনি কেন? তখন মারিনি, এখন মারবো, দেখিস ওই হারামিকে আমি কেমন করে ঝাঁটা পেটা করি। এই এই মাগি, চুপ, একদম চুপ। ঝাঁটা পেটা করতে? আরে সালি, চেয়ারম্যানের গা হাত তোলা এত সহজ না। এ হারামি জারুয়া, তুই আমাকে গালি দিচ্ছিস কেন? এই তোকে চেয়ারম্যান বাবু ইশারা করলো কেন? রে কেন ইশারা করলো? ও আমাকে কেন ইশারা করলো? তো আমাকে বুঝছিস কেন? ও সালা চেয়ারম্যান সোয়ারকে বল। ওই চেয়ারম্যান সোয়ারকে বলবে, দুনিয়া আর কেউ নাই, ওকে খালি যে দেখে সেই সারা করে, সেই খালি সারা করে। হ্যাঁ হ্যাঁ, সারা করবে, আরো করবে। এ সোয়ার, তোর কি হারামি, তোর কি? মা, ওই বইটা আদার বেলায় তোমার কাছে আমাকে ছুটো দেয় না কেন? আর এটুকু খেয়ে না মা। না আগে বলো, তোমার কাছে আমাকে শুতে নিবে তাহলে খাবো। নেবো মা, নাও।
সত্যি রূপা, রূপা দরজা খোল, দরজা খোল। থাম, এখানে এসে দরজা বন্ধ দেখলে সবার মাথা খারাপ হয়ে যায়। নাও মা, এই লোকগুলোর জন্য আমি তোমার কাছে শুতে পাই না। ওরা প্রতিদিন তোমার কাছে কেন আসে মা? মরতে। আরে দরজা খোল না রূপা, দরজা খোল। এই দরজা খোল না প্রকাশ। হ্যাঁ থাম, আমি দেখছি, জলদি দেখো রূপা। এই রূপা, রূপা দরজা খোল। আরে খোল না। এই রূপা দরজা খোল। এই আয় আমার সাথে আয়। আমি যাব না, আমি যাব না মা, আমি মার হাতে খাবো। মা, মা, তোদের জন্য বাচ্চাটাকে নিজেতে খাওয়াতে পারি না। নে নে সব সব। আরে সোনা সব। যা বাবু, যা বের হ, যা। মিলা হলো, এখন ঘরে চল সুধামণি। আরে চাট তো মিলা হলো, ও সালাকে আমি ঝাড়টা পেটা করব। তুই থাক, আমরা চলে গেলু। এই চল মাছি চল। আচ্ছা আমার সামনে এলি না তো, একবার খালি সামনে থেকে পাই তখন দেখবি আমার চেহারা। কি অবস্থা ঠাকুর মশাই, শ্মশান সংস্কারের কাজকর্ম ঠিকভাবে এগুচ্ছ তো? আগে হ্যাঁ, আপনারা কোনো চিন্তা করিয়েন না কর্তা। চিন্তা তো করতেই হয় ঠাকুর মশাই, না করলে কি চলবে? আজ মন্দিরে বসে এই কথাটাই ভাবছিলাম, আপনি আছেন বলেই এই সমস্ত ধর্মস্থানগুলো সংস্কারের মুখ দেখছে। ভগবান আপনাকে নিয়ে গেলে এসবের দিকে তাকানোর আর কেউ থাকবে না। আমি আর কি করছি বলুন, সবই উনাদের দয়া আর ভগবানের কৃপা। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে কাজকর্ম করুন, কিছু লাগলে বলবেন। আগে ঠিক আছে, যাই চলো চলো। লিখাইছে। আরে না, চিন্তা করিস না, এখন থেকে তোর ঘরে আমি রেগুলার আসবো। বলার জন্য বললেন না তো, সত্যি সত্যি আসবেন?
সত্যি আসবো, মিথ্যা বলছি না। থাক আজ কেন ফের আসবো। তুমি সন্ন্যার ঘরে গিয়েছিলে? হ্যাঁ, তোকে ঘরে না পেয়ে পাশের ঘরে একটু রেস্ট করতে গিয়েছিলাম। না, মিথ্যে কথা, যা শুনেছি সেটাই সত্য। আজ তার প্রমাণ আমি পেলাম। মিথ্যে কথা, মিথ্যে কথা তো মিথ্যে কথা, আমাকে তুই কি করবি? বিশ্বাসঘাতক, তোকে আমি এত বিশ্বাস করেছিলাম, আর সে তুই। ছাড় ছাড়বো আজ তোকে। আমার টাকা ছাড়বি না? ছাড়বো আগে আমার টাকা পয়সা সোনা দানা সব ফিরিয়ে দে, তারপর আমি তোকে ছাড়বো। ছাড়, টাকা কিসের টাকা? কি বললি, কিসের টাকা? আজ তোকে আমি, তোকে আমি কি যে করবো শুয়ে বাচ্চা, তোকে আমি একদম ছাড় পাঠাবো, একবারে মার মতো আছে, একদম চুপ করে থাক। মা, ওই লোকটা তোমাকে মারলো কেন? এই নিরূপা, নিপার বিছানা পত্র এখানেই থাকলো, এখন থেকে নিপাকে এই নিচে বিছানা করে দিলেই চলবে। এগুলো তুমি কি করছো মাসি, তুমি কি মানুষ না? কি করছি টরছি না বাপু, আমি আর তোর মেয়েকে সামলাতে পারছি না, তাছাড়া মেয়েকে কাম শিখাবি না? আর ও এখন গায়ে গতরে বড় হচ্ছে না, এখন থেকে ওর দিকে নজর দে, ইনকাম বাড়লে তো তোরই লাভ। মাসি, তুমি এখন এখান থেকে যাও তো মাসি। আমি তো যাবই, আমি তোর ঘরে বসে থাকলে কি কাস্টমার ঢুকবে? আমি যাচ্ছি, ওকে কিন্তু আমার কাছে পাঠাবি না। হ্যাঁ, খেতে পাচ্ছি না মা, খালি বুড়িটা আমাকে মারে আর বকে, তুমি আমাকে তোমার কাছে রাখো না মা। আমি এখন থেকে তোমার বুকে ঘুমাবো মা। তুমি আমাকে ঘুমাতে নেবে না মা? বলো বলো না, তুমি আমাকে নিবে না মা? বলো বলো না মা। আমি তোকে কথা দিয়েছি, আজও কাল তোকে আমি বিয়ে করব, এখান থেকে নিয়ে যাব। কিরে, তুই এখনো যাসনি? এখন থেকে ওর দিকে নজর দে, ইনকাম বাড়লে তো তোরই লাভ। আর বললেই তোর একটা বেশ্যাকে বিয়ে করা ঘরে চলে যায় না। আর মা, আর কেউ তো আমার কাছ থেকে কোনোদিন নিতে পারবে না মা, কোনোদিনও না মা। আসসালাতু খায়রুম মিনান্নার।
আসসালাতু খাইরুম মিনান নাম। এই রূপা দরজা খুল, দরজা খুল রূপা, রূপা এই রূপা দরজা খুল, রূপা এই তো রূপা দেখি, রূপা দরজা খুল, কি রূপা কই তো দরজা খুল, এই রূপা রূপা কি জানি, হ্যাঁ এই রূপা দরজা খুল রূপা। আরে রে 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 আরে রে তাড়াতাড়ি কর, দেরি হচ্ছে প্রকাশ, দেরি হচ্ছে, বেশি দেরি হলে তো লাশে পতন ধরবে, এখন লাফালাফি বাদ দিয়ে আগের কাজটা আগে কর। এই ডাক্তার বাবু, এই আমি তো একবারই বলেছি এই সালে বেশ্যার বডি আমি ছোব না। হ্যাঁ আরে এ প্রকাশ, এ কি বলি তো, তুই এ বেশ্যার বডি ছুবি না, না ছোব না। আরে তোর মুখে এই কথা ভগবানও সইবে না রে, সইবে না। তোরা আমাদের মতো বেটি ছেলেকে বেশ্যা বানাবি আর মরলে পরে বডি ছুবি না। আরে এ প্রকাশ, এ তুই তো 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 কালোর ঘরে গেছিলি, এ বেশ্যার ঘরে গেছিলি। কি সুন্দর এই দেবী শুতে আছে, দেখ প্রকাশ দেখ কি সুন্দর শুয়ে আছে। এই প্রকাশ বলতে পারিস কেন তোরা এই দেবীকে বাঁচতে দিলি না? হে প্রকাশ বলতো তোরা কেন এই দেবীকে বাঁচতে দিলি না, বল। হে প্রকাশ বল, প্রকাশ বল না, প্রকাশ চুপ করে আছিস কেন, বল। হে প্রকাশ বল, প্রকাশ বল না। একটু দেরি, কি খবর বল? ঘটনা সত্যি, আত্মহত্যা করেছে। তুই কোনখান থেকে শুনে এলি বল? শুনে না, আমি নিজে লাশকাটা ঘর থেকে দেখে এলাম। কারা আছে ওখানে? অনেকেই আছে। কাহুরি ব্যাপারে কেউ কোনো সন্দেহ টন্দ করেছে? না, ওই শালা প্রকাশ ডুম বেশ্যার লাশ কাটবে না বলে হইচই করছে। শালা মাতাল এখন আদর্শ পুরুষ হয়েছে। শুনলাম বেশ্যাটার মাটি নাকি আমাদের গোরস্থানে দিবে। এই কবরস্থানে আর এর দাপনের হুকুম আমি দিতে পারি না। কিন্তু হুজুর, রূপা আর ওর মেয়ে তো মুসল। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি এখানকার কেউ না, একজন মুসাফির। আমি আমার কর্তব্য পালন করেছি, এখন কবরস্থানের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আপনাদের। হুজুর, আপনাদের ফতোয়ার পর তো আর কোনো কথাই থাকতে পারে না। হে বাবু, হে বাবু, হে হে দুধের বাচ্চাটার দিকে তাকিয়ে তোরা একটু কৃপা কর বাবু, একটু কৃপা কর। না কৃপা কর, কাহরি মুখের দিকে তাকিয়ে একটা বেসা লাশ এই কবরস্থানে দাফন করতে দেব না। তুমি শালা আদর্শবান পুরুষ সেজেছ না, নিয়ে যা না উঠ বোতাদের কেন, ওই বসে না থাকে সরাবেন থেকে। হ্যাঁ এই সালা ওটা আমি দাঁড়িয়ে আর তুই চল বসে, হট 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 লে চল। আপনারা জানি আমার সাহেব, আর চল। আপনি একটা অনেক বড় ভালো কাজ করলেন, এখন থেকে মানিক সাহেব বলবেন। চল চল। হ্যাঁ
প্রকাশ, প্রকাশ কি হয়েছে রে রানী? যা, ওরাকে নিয়ে যা। আমি আমি আর এই পাড়ায় থাকবো না। বল হরি, হরি বল, বল হরি, হরি বল। রাম রাম, এটা তো বেশি পাড়ার লাশ। এই লাশ এই শ্মশানে দাহ করা যাবে না। লাশ ওঠা। তাকাস কেন আবার, তাকাস কেন? তোকে এত বড় সাহস কে দিয়েছে যে তুই আমাদেরকে না জানিয়ে একটা বেশ্যার লাশ নিয়ে আসিস এই ঘাটে? এই তো রেড়ে থামা, তাড়াতাড়ি লাশ সরা এখান থেকে, তা না হলে তোর রে রে করে বের করে দেব। অমঙ্গল, অমঙ্গল, অমঙ্গল প্রধান ঠাকুর, অমঙ্গল। হে ভগবান, যারা তোমার চরণকে অশুচি করে তুমি তাদের ক্ষমা করো ভগবান, তুমি তাদের ক্ষমা করো। এই ওঠা, ওঠা বডি। এই হরিবাবু, বডি না তুলিয়া কি খুলিয়া দিব? বল, খুলিয়া দেই। কি রে বাবু, মাথা লিচা করছিস কেন? লজ্জা লাগছে। আরে ঠাকুর, তোর ভগবানের চরণ কিতনা লম্বা রে? এ বল না, কিতনা লম্বা তোর ভগবানের চরণ? বল, কোন ঘাটে লিয়া এ বেস্তার বডি ভাসাইয়া দিলে তোর ভগবানের চরণ অসুচি হবে না? বল ঠাকুর। আমি তো ছোট যাই তা ছিরে ঠাকুর, তুলব, এ তুলব। বল তুলি, তখন তো ফের প্রসাদ দিবি রে ঠাকুর, প্রসাদ দিবি। লে বল, কোন ঘাটে লিয়ে এই বেস্তার বডি ভাসাইয়া দিব? বল, এ বল না ঠাকুর। এই সুধামণি, ওই সালাগের মুখের দিকে তাকিয়ে কি দেখছিস রে সালি? চল সালা সুয়র, চল চল। বলতে পারলি না ঠাকুর? চহরি বাবু, লে চল, চাতাই খুলিয়া দি দিব। চল সুধামণি, লেবে চল। আয় সুধামণি। তো সলো হরি বাবু, এত কষ্ট করে শ্মশান সংস্কার করলাম আর ও আসে বেশ্যার লাশ দাহ করতে। তুই আমার মাটির উপর কোদাল কোপাচ্ছিস? কাউরি হুকুমে না রে বাবু, আমার নিজ ইচ্ছায় আমি সরকারের খাস জমিতে কবর দিচ্ছি। এটা কি মগের মুল্লুক, যা ইচ্ছে তাই করবি? এই জমি আমি সরকার থেকে লিজ নিয়েছি। কবে কুণ্ঠে কোন মগ ছিল, তাগের মুল্লুকের কথা বলে কি লাভ রে চেয়ারম্যান বাবু? বল, এটা তোগের মুল্লুক। আমার মাটি থেকে এই বেশ্যার লাশ নিয়ে সরে যা। তোর তো মেলা মাটি রে চেয়ারম্যান বাবু, এখানে না হয় তিন হাত মাটি দে, তিন হাত মাটি। আমার মেজাজটা খারাপ করিস না প্রকাশ। না রে বাবু, না, আমরা তোর মেজাজ খারাপ করছি না, শুধু শুধু ভিক্ষা চাইছি। এটা না হয় বেসার বডি, কিন্তু ওর সাথে তোর দেবে আছে রে বাবু। এই দেবেকে পোতার মতো একটুখানি মাটি ভিক্ষা দে রে বাবু, একটুখানি ভিক্ষা দে। দে না বাবু, দে না বাবু, আমি তোর হাত ধরছি বাবু, তোর হাত ধরছি। প্রকাশ,
তোর এত বড় সাহস তুই আমার সামনে দাঁড়িয়ে মাতলামি করিস আজ যদি তোর মাতলামি আমি না ছুটাই বাবু কি বললি আমার গুরুর গায়ে তো হাত দিবি দে তো শালা দে দে চুপ এখান থেকে নিয়ে যা বেশ্যার লাশ এই হারামি জারুয়া চেয়ারম্যান এতক্ষণ আমি মুখ বুঝিয়াছিনু এইবার দেখি তোকে আমার হাত থেকে কে বাঁচায় তোরে আমার হাত থেকে হে সুধামণি সুধামণি ছাড় পোকা সুধামণি সুধামণি আজ আমি হারামিকে দেখিয়া ছাড়বো শালারা তাইছে কি ছাড় সুধামণি ছাড়িয়ে দে সুধামণি আই যার কাউকে কিছু বলবো না ছাড়িয়ে দে সুধামণি ছাড়িয়ে দে চল চল শোন চেয়ারম্যান বাবু এই দেবীর লাগে যে মাটি তোর কাছে ভিক্ষা চাইয়াছি এটা মাতলামি ছিল না রে বাবু মাতলামি ছিল না আমরা ছোট জেদ তাও মানুষ রে বাবু মানুষ শোন চেয়ারম্যান আমার কি দিল আছে ভগবান আমাদেরকে দিল দিয়েছে যা যা তোর আগে দেয়নি ভগবানের কাঙ্গির জালে ভাসাইয়া দেব দেখি এবার কোন সালা বাধা দেয় চল সুধামণি চল লেবে সালা লাশ উঠা চল সুধা চল এই চল সবাই যা